পৌঁছালাম ওদের ঘরে, ওর ঘরে মানে এটা এই যে অরেঞ্জ কালারের গাড়িটা দেখছো এটাই ওর ঘর। আমাকে ঢুকতে দিল না, এখন এখানে অনেক লাগেজেস আছে তো সব আস্তে আস্তে ঢুকাতে হবে, আমাদের ফার্নিচার্সও আসবে আর কি। এখন ওই যে ও ডাকছে আমাকে, আমি এসে কথাই বলতে পারিনি, আমি ফ্রেশন আপ হয়ে গেছি, আমরা সব দুজনেই ফ্রেশন আপ হয়ে গেছি, অল্পক্ষণ রেস্ট নিতেছিলাম আমরা। তো লাইক এত মানে মানে অবস্থাটা এরকম ছিল ঘরে, একটু একটু সেটেল হতে গিয়ে আমাদের সময় লেগে গেল আর ঘরটা খালি করতে লেগেছে। অ্যাকচুয়ালি ওর সব ডিব্রুগড় থেকে আসার পরে সব যে যত ওর কার্টুনস বগেরা ছিল সব ড্রয়িং রুমে রাখা ছিল, ওগুলো সব সেট আপ তো চেঞ্জ করতে লাগলো। এখন আমার ফার্নিচার এসে পড়েছে বাইরে, ফার্নিচার আনতে যাচ্ছি। এগুলো সব আমাকে মামনি দিয়েছে, এই সব গাছগুলো আমাকে মামনি দিয়েছে, সব গ্রিন প্লান্টস। আর এটা আমার মা দিয়েছে, এই তুলসী গাছটা আমার মা দিয়েছে, এই মানি প্লান্টটাও মামনি দিয়েছে, এটাও মামনি দিয়েছে, এগুলো সব মামনি দিয়েছে, আর এই তুলসী গাছটা আমাকে মামনি দিয়েছে। আমরা হা করে বসে তাকে তাকিয়ে তাকিয়ে দেখছি কি করছে না করছে। এখন সব ফার্নিচার গুলো খোলা হবে ঠিকই, কিন্তু এখন তোমাদেরকে কিছু ফার্নিচার দেখাবো না, সব আমি ভালো মতো সব ভালো মতো সেট আপ হয়নি, সব যেন সব ভালো মতো হয়ে নেওয়ার পরে আমি আস্তে করে না পরেই দেখাই, পরে সব দেখাবো। আমি একটু ডেকোরেট করে নিই হোমটাকে, অনেক কিছু এখানে রিনোভেট করতে হবে, করে টরে আমি লাস্টে দেখাবো আমার বিয়ের ফার্নিচার সেগুলো আছে, তো তারপরে দেখাবো। ওই দেখ, ওই দেখ আমার হাতে কি দিলো, দেখ রুম ইসে কর, এটা কর, মাংস দেখে ফেলেছে মশাটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তো হাতটা লড়িয়ে চলছো, ও ফোকাসে আনবে মশাটাকে, মানে ফোকাসে আনবে। আমার তো আর আইফোন না যে আমার ফোকাসে এসে পড়বে তাড়াতাড়ি, মানুষকে দেখাতে হবে না তো, দেখাচ্ছি মানুষকে, কাটবো না এটাও দেব, কারণ এডিটর এখানে আমি। চেয়ার দেখে আর কি হবে,
সো আমাদের সব ফার্নিচার এখন মোটামুটি সেট হয়েছে, দেখানোর মতো অবস্থাতে নেই, আমরা কোনো মতে এখন একটা অবস্থাতে আছি, চা খাচ্ছি এখন আমরা উইথ চিপস। টায়ার্ড না অনেক? আজকে অনেক কাজ হলো, প্রথম কথা তো এসে পৌঁছালাম ভালো মতন, সেটাই বড় কথা। হ্যাঁ, রাস্তায় ওরকম চেকিং টেকিং ওরকম কিছু ছিল না, এখন জিনিসগুলো আছে। আর তারপরে আমরা এক ঘন্টা মতো একটু রেস্ট নিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আজকে আমার শাশুড়ি মা আলু পরোটা বানিয়ে পাঠিয়েছিল সঙ্গে তড়কা, তো ওগুলো খেলাম। খেয়ে বর্তমান আর আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, বলছি তারপর আমার শাশুড়ি মাটা আমি বলবো। হ্যাঁ তুমি বলো। আমার শাশুড়ি মা পাঠিয়েছিল চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ এখন আমরা রাত্রেবেলা আজকে আমাদের ওটাই ডিনার হবে। ভাত আমরা বানাবো, আমি বানাবো নাকি তুমি বানাবে? তুমি বানাবে, আমি রান্নাঘর ছেড়ে দিলাম আমার এখন। আমি ওদের ঘরটা আগে জানুয়ারি মাসে এখানে শিফট হয়েছিল। সো আমি ঘরটা অনেকবার ভিডিও কলে দেখেছিলাম, আর ভিডিও কলে দেখে আমি ভেবে নিয়েছিলাম কোথায় কোনটা রাখবো, মানে তখন থেকে আমার মাথাতে সেট ছিল আর কি, এখানে গেলে এখানে এরকমভাবে রাখবো এখানে। তো হ্যাঁ, একটু ফটোতে বা ভিডিও কলে ঘরটা একটু বেশি বড়ো লাগতো, যেরকম প্রথমে ড্রয়িং কাম ডাইনিংটা বড়ো লাগতো, অত বড়ো না, বাট ফিরবি ঠিক আছে। এখন ফার্নিচার ঢুকে যাওয়ার পর এখন মানে পারফেক্ট লাগছে, আর এটাই থাকবে, এটা পার্মানেন্ট, এটা লাস্টে তোমাদেরকে দেখাবো। আর আপাতত এটা সেট, এখন আই এম ইগারলি ওয়েটিং টু ইট মাই মাদার্স হ্যান্ড কুকড শ্রিম্পস। আমরা চিংড়ি মাছ খাবো এখন, তো আমার বউ ওটাকে এখন গরম টরম করবে। আর আই এম নো মোর ইওর গার্লফ্রেন্ড না, দ্যাটস ইন্টারেস্টিং না, দ্যাটস ইন্টারেস্টিং, আনএক্সপেক্টেড, সো মেনি ইয়ার্স ফোনেই, সারা জীবনটা ওদের ফোনেই কেটেছে অ্যাকচুয়ালি। আর আমরা এরকম হয়, সারা জীবনটা এত ফোনে কেটেছে, এরকম হয় যে সামনে যখন থাকি তখন আমরা দুজনকে হ্যালো একসাথে হাঁটছি, তখন ও আমাকে বলতো আবার না শুনছি না, বলো জোরে বলো, নেটওয়ার্ক নেই। তো এরকম ফানি ইনসিডেন্টস হয়েছে। এখনো আমরা ঘরে থাকলেও হ্যালো বলেই মানে দুজন দুজনকে অ্যাড্রেস করি, মানে ভুলেই যাই আমরা এখন যে একসাথে আছি অ্যাট লাস্ট। ওকে, তো ব্যাক টু দ্য পয়েন্ট, যে এখন মোটামুটি আমরা জিনিসগুলো সব ঢুকে গিয়েছে, বাট দিস থিংস হ্যাভ টু বি সিজল প্রপারলি, তো ওটার জন্য অনেক কিছু এখনো প্যাকড আছে, অনেক কিছু এখনো প্যাকড আছে, আমাদের প্যাকড আছে, অনেক কটা ওয়াশিং মেশিন প্যাকড, টিভি প্যাকড, অনেক অ্যাপ্লায়েন্সেস প্যাকড আছে, এখন ওগুলো সব কোম্পানি থেকে আসবে। হ্যাঁ, কোম্পানি থেকে লোক আসলে তারপর আমরা আনপ্যাক করব ওগুলো, তো ওটা পরের কথা। এখন আপাতত যেগুলো ফার্নিচার টার্নিচার আনপ্যাক করা হলো তো ওগুলো আছে, প্লাস রুমটাকে একটু সাফাসাফি করতে হবে, কারণ আই ওয়াজ আউট অফ দিস হাউস ফর অলমোস্ট ওয়ান উইক অর 10 ডেজ মেবি। তার আগেও যে কোনো সিজল ছিল না, বাই দ্য ওয়ে তার আগে কোনো সিজল ছিল না, কারণ আমি যখন ঘরে ঢুকেছি আমার ঢোকার সঙ্গে সঙ্গে আই ওয়াজ ইন হোস্টেল, আই হ্যাভ বিন ইন হোস্টেল ফর অ্যারাউন্ড 12 টু 15 ইয়ার্স, তো হোস্টেলে তোমরা সবাই জানোই কিরকম, আমার মাই ফ্রেন্ডস বয়েজ হোস্টেলে যেরকম থাকে আর ওরকম ভাবে, কিন্তু ঠিকই আমি এখানে আসার পর অনেকটা আমি তখন আর বয়েজ হোস্টেলের মতো থাকিনি, না থাকিনি এখানে আসার পর অনেক সিজন ছিল, আমি সিজন ছিলাম, কিন্তু লাস্ট ওয়ান মান্থ আমার খুব বেশি মানে কাটাকাটি গিয়েছে, আই ওয়াজ ভেরি বিজি উইথ মাই ডিপার্টমেন্ট, সো ওরকম কিছু সাফ সাফাই ওরকম কিছু করতে পারিনি, তাও যতটা পারা যায় আমি এখান থেকে যাওয়ার, ওকে আনতে যাওয়ার আগের দিন রাত্রিবেলা আমি ডিউটি করে এসে তারপর যতটা পারি আমি সাফা করেছি একদম, আর এই জন্যই ও আমাকে ফোনে বলেছিল যে আমি ওকে ফোন করে বলেছি দেখো তোমাকে আনছি, আমি তোমাকে আনার জন্য স্পেশালি আমি পুরো ঘর একদম পুরো চাকাচাক করে দিয়েছি, একদম পুরো সাফ, তো ওটা করে তো আমি তো চলে গেলাম।
গিয়ে আজকে ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আমি কেন জানি আমি বকা খাচ্ছি, ঢুকে আমি বকা খাচ্ছি, এরকম কেউ থাকে নাকি এত নোংরা নিজের বেডরুমটাও একটু ঠিক করে গেছিল আর কি, যাতে আমি আসবো। ওর একটা ফ্রেন্ড বলে এসে বলেছে যে কে জানি তোমার কি মোনাকে ফোন করে এসে বলেছে যে মা দাদা আপনি ইমান ইমান সাফসুতরা থাকেন, আর আমি ওকে বলছি যে এটা সাফসুতরা ছিল। সো এটাই আর কি ঘটনা। তো আস্তে আস্তে সাফসুতরা হবে, এটা সিজল করতে সময় লাগবে। যাই হোক, এখন 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 প্ল্যান এটাই যে এখন তাড়াতাড়ি খেয়েটা শুয়ে পড়বো, খুবই টায়ার্ড। আজকে আমার একটা কথা মনে পড়ছে, আমি জানি না ওর মনে আছে নাকি, সেটা হলো ইন দ্য মান্থ অফ ডিসেম্বর অর নভেম্বর লাস্ট ইয়ার, ও আমাকে ফট করে একদিন ফোন করেছে সকালবেলা। আমি ব্রেকফাস্ট করে উঠেই ওর ফোনটা রিসিভ করেছি, আর রোজ সকালে উঠে ও ফোন করতো, মানে উঠে ফোন করতো না, ডিপার্টমেন্টে গিয়ে ফোন করতো, তখন ও এনসিতে ছিল, ডিব্রুগড়ে ছিল, আসাম মেডিকেল কলেজে ছিল। তো ডিপার্টমেন্টে গিয়ে আমাকে ফোন করেছে হঠাৎ, মানে ফোন করে বলে অরুণাচল যাবি, আমি বলছি কি হ্যাঁ অরুণাচল ঘুরতে, বলে কি না না যাবি নাকি তুমি পার্মানেন্টলি, আমি বলছি কি পার্মানেন্টলি অরুণাচল, তো বলে যে তারপরে বললো এরকম এরকম একটা অরুণাচল মেডিকেল কলেজে এরকম ইন্টারভিউ হবে, ওখানে আমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পোস্ট খালি আছে, তো আমি খবরটা পেয়েছি, তো আমি ইন্টারভিউ দেবো নাকি, এটা খুব ভালো, এটা মানে আসাম গভর্নমেন্ট থেকেও এটা ভালো। আমি বলছি কি ঠিক আছে, আমি বলছি কি গিভট এ ট্রাই, কারণ যেখানে ভালো অপরচুনিটি ওখানেই তো যাবে, আসামেই থাকতে হবে বলে কথা নেই, আর যেহেতু অরুণাচল একদম আসামের বলতে গেলে আসামের একদমই সামনে, আর নাহরলগুন তো আসামে আসামই বলতে গেলে অরুণাচল আসামের সামনে ঠিকই, কিন্তু মানে নাহরলগুনটা বলতে গেলে দিস ইজ আসাম আসাম অনলি, হ্যাঁ জাস্ট 15 মিনিটস ফ্রম দা বর্ডার, হ্যাঁ তোমরা দেখেছো ভিডিওতে দেখতে পারো। তথাপিও আমি মানে ভাবছি, আমি তো জানি না এটা নাহরলগুন বলে কথা, আমি জানি আর ঠিক আছে অরুণাচল যাবে তো আসামের সামনে আছে, ঠিক আছে ইন্টারভিউ দাও। তো আমার ওই দিনটার কথা আজকে মনে পড়ছে, আর আমরা উই ওয়ার নট শিওর ইভেন যে ইন্টারভিউ কেমন হবে, ও খুব টেনশনে ছিল, ওর মা বাবা আমার মা সবাই টেনশনে ছিল যে ইন্টারভিউ কেমন হবে, এত ভালো চাকরি পেয়ে গেলে তো খুব ভালো হয়। তারপরে যাই হোক, ইন্টারভিউতে এত এত ক্যান্ডিডেটস ছিল, একটা ওয়ান পোস্ট ওয়াজ দেয়ার, ক্যান্ডিডেটস অনেক ছিল, তখন একদম করোনা পিরিয়ড, ও ডিব্রুগড় থেকে বাই রোড অরুণাচলে এসছে ইন্টারভিউ, মানে ফেস টু ফেস ইন্টারভিউ দেওয়ার জন্য এসছে, অনেকে অনলাইনেও দিয়েছিল, ও ফেস টু ফেস দিয়েছে, আরও তিন চারজন ছিল না সাথে, তোমার ফেস টু ফেসে যেমন তিন চারজন ছিল, বাট অনলাইন অনেকজনের ইন্টারভিউ ছিল। তো যাই হোক, ও ইন্টারভিউ দিয়েছে, তারপর দিন আমাকে বললো আমি চাকরিটা পেয়ে গেছি, এটা ওয়ান মান্থ পরে ছিল, তুমি আমাকে কথাটা বলার তারপরের দিন কোথায় তারপরে আমি পেয়ে গেছি চলছিল আমার কাজ কাজ চলছিল। তো যাই হোক, সে তো ওরকম ভাবে পেলো, কিন্তু মানে কীরকম মানে ডেস্টিনিটা যেরকম, ও কোনোদিনও ভাবেনি ও একটা অন্য গভর্নমেন্টে কাজ করবে, ও সবসময় জানতো ইন্টারেস্টিংলি যখন আমি হোস্টেলে ছিলাম তখন আমরা বন্ধুরা মিলে অরুণাচল ঘুরতে যেতাম, হ্যাঁ ফর জাস্ট আ ডে, আমরা অরুণাচলে মানে এরকম এখন অরুণাচল ইজ আ ভেরি বিউটিফুল প্লেস বাট ইট ইজ নট দ্যাট ডেভেলপড যে সবখানে হোটেল টোটেল থাকবে, তো আমরা দিয়ে সকালবেলা বেরিয়ে যেতাম, বেরিয়ে গিয়ে রাতে আমরা ঘুরে ফিরে চলে আসতাম আর কি, আমরা ঘুরে ফিরে চলে আসতাম, চলে আসার সময় ভাবতাম যে অরুণাচল এত সুন্দর জায়গা, আর এভরি ডে ওয়েন এভার উই ওয়েন্ট ইট ওয়াজ আ সাকসেসফুল ট্রিপ, সবসময় ভালো লাগতো, সবখানে অরুণাচলের জায়গাগুলো খুব সুন্দর, তো আমরা ঘুরতে যেতাম অ্যাজ ট্যুরিস্ট, আই নেভার থট কি আমি মানে আলটিমেটলি গিয়ে আই উইল এন্ড আপ ওয়ার্কিং ইন অরুণাচল প্রদেশ ফর দ্য গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ। সো এই জিনিসটা আমার আমারও আই ওয়াজ অলসো ভেরি মাচ সারপ্রাইজ ফর মাই সেলফ যে আমি এখানে এসে গিয়েছি, অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম এনজয়িং দিস প্লেস মিস মাই হোম, এটা তো ঠিক কথা, এটা মিসিং আ লট, আজকে আসার পর একটু বেশি মিস করছি আর কি, আজকে বেশি মিস করছি, কারণ কি ও তো ওর তো একটা অভ্যাস ছিল, ঘরে যেত ও বেশি থেকে বেশি এক সপ্তাহ থাকতো আবার যাবো, তো মানে ছোটোর থেকে হায়ার সেকেন্ডারি পড়ার পর থেকে তো এই চলছে ওর আসা যাওয়া, কিন্তু আমি ফার্স্ট টাইম মানে ওদের ঘরে থেকেও আমার নিজের ঘরের মতনই ফিল হয়েছে, নিজেরই ঘর আমার,
তো আমি ঘাটি ছেড়ে যে এসেছি, ওদের ঘর আমার ঘর সব ছেড়ে যে এসেছি, আমার মানে মানে আমি জ্বলে পড়ে যাচ্ছি মানে ভিতরে, মানে আসার পরে তো আমি কান্দু কান্দু ছিলাম, মানে আসলাম কোথায়, যখন পাহাড়ে উঠছি সব ঠিক আছে, মানে এইগুলো জায়গাতে যখন আমরা উঠছিলাম না, তখন আমি ভাবছিলাম এইগুলো জায়গাতে ঘুরতে আসতে ভালো লাগে, মানুষে 6-7 ঘন্টা থাকে বা 2 দিন থাকে বেশি থেকে বেশি, তারপরে চলে যায়। আবার আমি এখানে পারমানেন্টলি শিফট হয়ে যাচ্ছি, কীরকম হবে লাইফ, কী হবে না হবে আমি একদম মানে জানি না এখনও, বা আমি এখনও ইসে আর কি। আসার পরে আমি ওকে বলছি সত্যি সত্যি আবার পারমানেন্টলি শিফট হয়ে গেলাম এখানে, আর বেশি থেকে বেশি আমরা দুজন যে একসাথে আছি এটাই আমার এখনও শক্তে আছি, মানে এটা হতেও পারে নাকি। আজকে একটু অন্যরকম লাগছে লাইফটা, মানে আমার তোমার না আমারও লাগছে, আমি এতদিন ডিউটি থেকে আসতাম, এসে আমার ছিল খালি এখানে এটা হলো ডাবল বেডরুমের ঘর একটা, কিন্তু অনলি ওয়ান বেডরুম ওয়াজ অল, মানে ইট ওয়াজ অল ফর মি, মানে আমার বেডরুম থেকে মাঝখানে ড্রয়িং রুমটা আমি স্কিপ করতাম, বেডরুম থেকে ডাইরেক্ট আমি কিচেন, কিচেন থেকে আবার বেডরুম, বাথরুম, হ্যাঁ অবভিয়াসলি বাথরুম ফর ইউজ তো লাগবেই, তো ওটা সাইডে আর কি, তো বেডরুম টু বাথরুম, বেডরুম টু কিচেন, কিচেন টু বেডরুম, এটাই আমার, এটাই থাকতো। আর আজকেও ফার্স্ট টাইম মানে ড্রয়িং রুমটা এত ভালো লাগছে, আজকে আমি ড্রয়িং রুমে আজকে বসে এখানে কথা বলছি, না এতদিন ড্রয়িং রুমে কিছু বসার জিনিসও ছিল না, জিনিস ছিল না, হ্যাঁ ঠিক, ওটা ঠিক, তো 7 মান্থস এখানে আছি আমি, তো আজকে আমি ফার্স্ট এই ড্রয়িং রুমে বসে ওর সঙ্গে বসে কথা বলছি আর কি, আমরা জাস্ট ডিনার করে উঠলাম, আজকের ফার্স্ট ডে ইন দিস প্লেস, আমাদের ভালো খাওয়া হলো, আমি বলে খুব ভালো রেঁধেছি আজকে, ও আমার মামনিকেও ফোন করে বললো, আমার মাকেও ফোন করে বললো যে আজকে আমি বলে ওর মামনির মতো রেঁধেছি, তো যাই হোক আজকে খাওয়াটা ভালো ছিল, প্রচণ্ড বেশি টায়ার্ড মানে আমরা, আমার আর পা চলছে না, তো এখন আমি ঘুমাতে আসলাম। যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো, তো অরুণাচলের আরও ভিডিও পাবে তোমরা, নট অনলি ইন দ্য ফর্ম অফ ব্লগস, বাট আই এম থিঙ্কিং অফ ইন্ট্রোডিউসিং নিউ আর্ট ভিডিওস ওয়ান্স ইন আ উইক, মেবি অন স্যাটারডে অফ ফ্রাইডে, ওটা ভাবছি আমি, ওটা নেক্সট উইক থেকে হয়তো স্টার্ট করবো, এখানে সেটেল ডাউন হয়নি অ্যাকচুয়ালি, আমি আঁকারও সময় পাবো না হয়তো, জাস্ট ভাবছি যেন তোমাদেরকে জানালাম। আর যাই হোক, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্ট ডাউন বিলো হাউ ডিড ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড অলসো প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, দিস উড রিয়েলি মিন আ লট টু মি, অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন টু গেট আপডেটস ফ্রম দিস চ্যানেল, সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।